পুরা গাইজ চলাবা মন গেছে স্কুটার, বাহিরতো বহি খাব পারিব আপনাদের, এইবিলাক ধুনিয়া একদম খোলা জায়গা বহিব পারিব, কটেজ আছে যাক, কটেজত বহিব পারে আপনাদের, এখন মানে ধুনিয়া বাহিরে বনাইছে, মজা অনুভব গাইজ। তো চাওক গাইজ কি মজা বাটার চিকেন, কালার চাওক গাইজ কি ধুনিয়া কালার, এইটো গাইজ এক ভুর্জি, মজা এক ভুর্জি, এইবিলাক গাইজ মাশরুমের পিস দিছে সরু সরু। নমস্কার বন্ধু বান্ধবী সকল, ওয়েলকাম টু ভুটসান ট্রেভেল প্রতিম। তো গাইজ আজি মই আহিছো এখন রিজর্টলৈ, রিজর্টখন আছে আপনার সরভোগত, এইখন আছে গাইজ সরভোগৰ ওভারব্রিজখন যিখন বেকি নদীর উপর আছে, তো রিজর্টখন আছে আপনার সরভোগত বেকি নদীর একদম পালতে আছে, আর রিজর্টখনের নাম আছে গাইজ মেজি রিজর্ট। তো নতুনকে খুলিছে বলে শুনেছো, তো তালে আইছো মই, তো রিজর্টখনের সরভোগৰ বিচখনের পর কেনে যাব লাগবে, কত যাব লাগবে গোটেখানি দেখাম, মানে তো গাইজ ভিডিওটা একদম শেষলকে চাই থাকবে, আর গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, ভিডিও লাইক করে দিব, তো গাইজ ব্লগ ভিডিওটো আরম্ভ করো। তো গাইজ মেজি রিজর্টর মই লোকেশনটো বুঝাই দো, সরভোগৰ বিচখন মানে এইপিনে আছে গাইজ, গুয়াহাটির পর আহিলে সরভোগৰ বিচখন এইপিনে আছে, তো এইপিনে এনেকা আহি কিনে গাইজ এইটো রাস্তা গাইজ লেফট সাইডে সোমাই যাব লাগে এনেকে, আর এইপিনে গাইজ আপনার বঙাইগাঁও গাইজ, ইয়াতে এখন মেজি লিখা আছে, এইপিনে বঙাইগাঁও গাইজ, তো ইয়ার মাজতে লেফট সাইডে এনেকা এই রাস্তাতে সোমাই যাব লাগে গাইজ, এই রাস্তাতে সোমাই গেলে লাস্টর একদম আপনি মেজি রিজর্ট পাই যাব। তো গাইজ বলক এটা আমি রাস্তাটোরে সোমাই যাও এইপিনে, তো গাইজ অলপমান যাব লাগবে ভিতরলৈকে, বেশি নহয় আর মোটামুটি এক কিলোমিটার মান হব। তো গাইজ চক এয়া আমি মেজি রিজর্ট আহি পেলো, এয়া আর এন্ট্রি করলো মানে মেজি রিজর্টত, চক তো গাইজ এয়া এন্ট্রি করলো আর মেজি রিজর্টত, গাড়ি সারি আছে মানুষ হওয়া হয়েছে লাহে লাহে নতুন রিজর্ট হলেও। তো গাইজ ফাইনালি আহি পেলো আমি মেজি রিজর্ট, বেকি নদীর একদম পারতে, মজা বতা মজা ধুনিয়া রিজর্ট, আর গাইজ এইপিনে সব ধুনিয়া পার্কিংরও জায়গা আছে মানে মজা একদম। তো গাইজ বলক ভিতরলে সোমাই যাও, আর সোমাই আহে সব গাইজ গেটখনের মানে অসমে গামোছার ডিজাইনের মানে গেটখন বনাইছে ধুনিয়াকে, তো গাইজ সব কি ধুনিয়া হয় রিজর্টখন, এইবিলাক গাইজ কটেজ আছে সব, কটেজত বহিব পারে আপনাদের, ধুনিয়া ধুনিয়া কটেজ আছে, আর গাইজ এনেকে বাহিরতো বহি খাব পারে, তো মই দেখাই আছো গোটেখানি ভালকে। তো গাইজ সব এইবিলাক কটেজ আপনার ধুনিয়া ধুনিয়া কটেজ, বহিব পারিব ইয়াতে মজাকে, আর গেছ এনেকে বাহিরতো বহি খাব পারিব আপনাদের, এইবিলাক ধুনিয়া একদম খোলা জায়গা বহিব পারিব, আর এইপিনে গেছ এটা ধুনিয়া বেকি নদীর একদম ওসরতে, ধুনিয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এইবিলাক কিবা কিবি ডিজাইন বানা দিছে, তো গেছ ধুনিয়া রিজর্ট মানে নতুনকে বনাইছে কিন্তু ভাল লাগিছে মানে, আর গেছে এইটা সব একটা ধুনিয়া লাভ সিম্বলের একটা মানে ফটো উঠা জায়গা বনাইছে, ধুনিয়া লাগিছে এইটো। তো গাইজ মেজি রিজর্টের মানে একটা বিরাট ডাঙর অ্যাট্রাকশন মানে স্কুটারখন গাইজ, এই স্কুটারখন মানে বহুত ডাঙর অ্যাট্রাকশন, এটা ধুনিয়া ফটো উঠা জায়গা মানে, তো আহক একবার বহিছ স্কুটারখন আমি বঢ়িয়াকে, তো ধুনিয়া স্কুটার মানে চাওক কালার সালার দিয়ে রাখিছে, আর উপর গেছ এইটো আই লাভ মেজি লিখা আছে এত ধুনিয়াকে, তো এইখান স্কুটার গাইজ মই শুনে এইমান তো সুদিলো মানে এইখান স্কুটার বলে মাঝে মাঝে চলাই হয় লোকে মানে বজার টজার করব যায়, তো এইখান স্কুটারের উঠি ফটো উঠিব পাৰিব মজাকে মানে, তো ভাল লাগিছে মানে, এটা একটা বঢ়িয়া বস্তু দিছে মানে, তো মজা লাগিছে মানে বস্তুটো পুরা গাইজ চলাবা মন গেছে স্কুটার। আর গাইজ চাওক ধুনিয়া সরু লড়া ছোৱালীৰ কাৰণে ঝুলনা আছে ইয়াতে, ঝুলনা চুলনা উঠিব পাৰে মজাকে, চারিপিনে এইপিনে ঝুলনা আছে আপোনাৰ, আর এইপিনে গাইজ চাওক বেকি নদীটো চাওক গাইজ কি ধুনিয়া লাগিছে, বেকি নদীটো একদম বেকি নদীর ওচৰতে গাইজ, একদম বেকি নদীটো লাগি আছে মানে মানে রিজর্টখনত, তো বেকি নদীর পৰা একদম মজা লৈ লৈ আপোনালোকে ইয়াতে বহিব পাৰে, ঝুলনাত উঠিব পাৰে, তো মজা মানে গাইজ। তো গাইজ ঝুলনাত উঠিলে তো বহুদিন মূৰত ঝুলনাত উঠিলে মজা লাগিছে মানে, বঢ়িয়া ঝুলনাত উঠি বহুত ভাল লাগে কিন্তু, কিবা এটা মজা আছে মানে, একদম এই বেকি নদীর পাৰত ঝুলনার মাজত মই মজা অনুভব গাইজ। আর গাইজ চাওক বেকির যখন ব্রিজখন মানে হাবির ব্রিজখন ইয়ারপরে দেখাবে বেকি নদীর ব্রিজখন, তো ধুনিয়া এরিয়া মানে গাইজ। আর গাইজ ইয়াতে চাওক ধুনিয়া দুডাল মানে গাছ আছে, ডাঙর ডাঙর গছ আছে মানে চাওক ধুনিয়া ছায়া দি থাকে, আর গছর এনেক চারিওফালে বহিব পারে আপনাদের, তো মজা এরিয়া মানে গাইজ। আর গাইজ এখন হচ্ছে এলাকার মেইন রেস্টুরেন্টখন, এখন মানে ধুনিয়া বাহিরে বনাইছে, তো রেস্টুরেন্টখন ভিতরটা একবার দেখাই দিবল আপনাদের কেনেকুয়া, তো গাইজ চাওক এখন মেইন রেস্টুরেন্টখন, এইবিলাক বাঁহৰ চকি মানে বাঁহৰে বনাইছে সব, তো ধুনিয়া রেস্টুরেন্টখানে ধুনিয়া লাগিছে গাইজ চাওক, মজা লাগিছে একদম, ইয়াতে আই লাভ মেজি লিখা আছে, এটা আপনার রিসেপশন হয়, কিবা ইনফরমেশন লাগিলে ইয়াতে লব পাৰিব, তো ধুনিয়া রেস্টুরেন্ট মানে গাইজ ধুনিয়া বনাইছে ইন্টেরিয়ারটো, আর গাইজ এটা কথা এই রিজর্টখন মানে রাতে বহুত ধুনিয়া লাগা হয়, লাইটিংটো ধুনিয়া করে বলে শুনেছো, বাট মই তো দিনতে আহিছো, তো রাতে পরিবেশটো মই দেখাব নোৱাৰিম, তো গাইজ চাওক এইবিলাক চাওক গাইজ এইবিলাকত ধুনিয়া লাইট জ্বলাই দিয়ে রাতে, তো রাতে মানে লাইটিংটো ধুনিয়া হয় গাইজ ধুনিয়া করে বলে শুনেছো, তো ইভিনিং টাইমত বা রাতে আহিও গাইজ যাতে বহুত ভাল লাগিব মানে। তো গাইজ মেইন রেস্টুরেন্টখনত বহুত মানুষ বহি আছে, তো আমি ইয়াতে কটেজ এটা বহিলো খোলা কটেজ মানে, এইটো চাওক কি ধুনীয়া খোলা কটেজ মানে, ইয়াতে বহিম মানে বঢ়িয়াকে, তো বোলক বহিলো ইয়াতে, তো গাইজ কটেজটোর উপরলৈ উঠি আহিলো রব, তো চাওক গাইজ কটেজটো ধুনিয়া বাঁহৰ চকি টকি আছে, আর গাইজ মেইন থিংটো হৈছে বেকি নদীটো চাওক,
একদম বেকি নদীর ওচৰৰ পৰা গাইছ কটেজ কি ধুনীয়া ন্যাচারাল জায়গা গাইছ মজা লাগিছে আৰু গাইছ ইয়াৰে কটেজত বহিলে যিকটা মানে খোলা কটেজ আছে তাত বহিলে কোনো ধৰণৰ পইচা দিব নালাগে বাট যিকটা বন্ধ কটেজ মানে পৰ্দা ৰাণা আছে সেইকেইটাত বহিলে আপোনাৰ ঘণ্টা 300 টকাকৈ দিব লাগে কিন্তু মানে পুৰা ফ্ৰী মানে বঢ়িয়াকৈ বহিব পাৰে ধুনীয়াকৈ আৰু আমি খোলা কটেজত বহিম তো মজাকৈ এতিয়া বহিম আৰু খানা চানা অৰ্ডাৰ দিম আৰু খাম মজাকৈ মানে তো ভিডিঅ'টো একদম চাই থাকক শেষলৈকে তো গাইছ এইখন হৈছে মেজি ৰিজৰ্টৰ আপোনাৰ মেনুখন চাওক এইবিলাক আইটেম পাই যাব তন্দুৰী আইটেমো পাই যাব মই সুধিলোঁ তন্দুৰী আইটেমো পাই যায় সালাড তালাড আছে ৰুটি চুটি পাই যাব জুচ চুচ পাব স্নেক্স পাব আৰু গাইছ চাইনিজ আইটেম পাব নন ভেজ আইটেম পাই যাব গোটেইখিনি ভেজ আইটেম পাব বিৰিয়ানী পাব তো গাইছ গোটেইখিনি আইটেম পাই যাব তো গাইছ মেনুখন চালোঁ বহুত আইটেম আছে তো মই আপোনাৰ অৰ্ডাৰ দিলোঁ ৰুটি অৰ্ডাৰ দিলোঁ বাটাৰ ৰুটি অৰ্ডাৰ দিলোঁ চাৰিটা আৰু ভেজ পোলাও এটা অৰ্ডাৰ দিলোঁ বাটাৰ চিকেন অৰ্ডাৰ দিলোঁ আৰু লগতে এগ ভুৰ্জি অৰ্ডাৰ দিলোঁ তো খানাখানি আহিল তাৰপিছত মই দেখাই আছোঁ খানাখানি খাই কেনেকুৱা লাগে তো গাইছ চাওক আমাৰ খানাখানি আহি গ'ল গাইছ এইটো হৈছে আপোনাৰ এগ ভুৰ্জিটো গাইছ ধুনীয়া এগ ভুৰ্জি আছে চাওক এইটো গাইছ পোলাওটো চাওক ধুনীয়া পোলাও আৰু পোলাওত মানে পনীৰ চনীৰ আছে ভেজ পোলাও এইটো গেছ চাওক বাটাৰ চিকেন আপোনাৰ ধুনীয়া ওপৰত ক্ৰীম চিম দি দিছে কি ধুনীয়া কালাৰ গেছ চাওক কি ধুনীয়া কালাৰ বাটাৰ চিকেনটোৰ আৰু ভিতৰত গেছ চাওক ধুনীয়া চিকেনৰ পিচ আছে ডাঙৰ ডাঙৰ আৰু এইটো গেছ আমাৰ বাটাৰ ৰুটি অৰ্ডাৰ দিছোঁ মানে তোকে যাওক খানাখানি এতিয়া আমি টেষ্ট কৰি চাওক কেনেকুৱা হৈছে তো গেছ প্ৰথমতে মই বাটাৰ ৰুটিৰে টেষ্ট কৰিম মানে প্ৰথমতে গেছ কণীৰ ভুৰ্জিটো টেষ্ট কৰিম এইটো চাওক ধুনীয়া কণীৰ ভুৰ্জি দিছে তো কণীৰ ভুৰ্জিটো মই মজাকৈ প্লেটত লৈ ল'ম তো গেছ প্ৰথমতে বাটাৰ ৰুটিৰে পনীৰ ভুৰ্জিটো অলপ টেষ্ট কৰি চাম কেনেকুৱা হৈছে ধুনীয়া বাটাৰ লাগি আছে ৰুটিত চাওক মজাকৈ তোকে এইটো বাটাৰ ৰুটিৰ লগত পনীৰ ভুৰ্জি মজা হৈছে গেছ পনীৰ ভুৰ্জিটো অলপমান হালধি বেছি হৈছে কিন্তু বেয়া হোৱা নাই গেছ ঠিকে আছে তোকে এইবাৰ আমি বাটাৰ চিকেনটো টেষ্ট কৰিম আপোনাৰ বাটাৰ চিকেনটো প্লেটত লৈ ল'ম মজাকৈ গ্ৰেভিটো কালাৰটো কেনেকৈ আছে মজা লাগিছে তো গাইছ আমি ৰুটিৰ লগত বাটাৰ চিকেনটো প্ৰথমতে টেষ্ট কৰি চাম কেনেকুৱা লাগে বাটাৰ চিকেনটো ৰুটিটো কিন্তু মজা বাটাৰি গাইছ পুৰা বাটাৰ বহুত দিছে মানে তো এইটো বাটাৰ চিকেনটো ৰুটিৰ লগত বাটাৰ চিকেনটো গাইছ মজা হৈছে অলপ জ্বলা জ্বলা অলপ মিঠা মিঠা ফ্লেভাৰ আছে ধুনীয়া হৈছে বাটাৰ চিকেনটো এইটো মানে চিকেনৰ পিচ গাইছ চাওক ধুনীয়া পিচ দিছে ধুনীয়া সিজিছে মানে চিকেনৰ পিচটো অলপ চিকেনৰ পিচটো এনেকৈ গ্ৰেভিৰ লগত লগাই ল'ম চিকেনৰ পিচটো খাই মজা লাগিছে ৰুটিৰ লগত বাটাৰ চিকেনটো খাই মজা লাগিছে তো গাইছ এইবাৰ আমি পোলাওটো খাম চাওক এইপিনে এইটো মানে পোলাওটো গাইছ ধুনীয়া পোলাও দিছে চাওক ধুনীয়া লাগিছে ভেজিটেবলছ বহুত আছে তো পোলাওটো প্লেটত লৈ ল'ম গাইছ মজাকৈ তো গাইছ এইটো পোলাওটো চাওক ধুনীয়া পোলাও মানে চাউলকেইটা মজা চাউল দিছে ধুনীয়া পুৰা খিলি আছে চাউলকেইটা আৰু গেছ কাজু বাদাম দিছে চাওক কাজু দাদু দিয়া আছে আৰু এইটো গেছ চাওক বহুতে পনীৰ দিয়ে ইয়াতে পনীৰ দিয়া নাই ইয়াতে মাছৰুম দিছে মানে গেছ পনীৰো আছে চাগে ভিতৰত ক'ৰবাত এইবিলাক গেছ মাছৰুমৰ পিচ দিছে সৰু সৰু তো গেছ পোলাওটো খাই চাম এইটো চাওক গেছ মাছৰুমৰ পিচ কি ধুনীয়া মাছৰুমৰ পিচ দিছে মাছৰুমৰ পিচকেইটা অকণমান চিংগুল খাইছোঁ ৰ'ব কেনেকুৱা লাগে তো গেছ এইকেইটা মাছৰুমৰ পিচ দিছে মজা 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 লাগিছে তো গেছ এইবাৰ পোলাওটো আমি বাটাৰ চিকেনৰ লগত খাই চাম মজাকৈ তো গেছ বাটাৰ চিকেন লৈ ল'ম আমি গ্ৰেভিটোৰ লগত আৰু মই আৰু এক পিচ মাংস উলিয়াই লৈছোঁ ইয়াতে ধুনীয়া তো বাটাৰ চিকেনৰ লগত পোলাওটো একেলগে মিক্স কৰি কেনেকুৱালৈকে খাই চাওঁ আল্টিমেট লাগিছে গেছ আল্টিমেট টেষ্ট মানে পোলাওৰ লগত বাটাৰ চিকেনটো পূৰা মেচ কৰি গৈছে মানে আৰু লগত গৈছে আপোনাৰ এইবিলাক কাজু দাজু আছে এইবিলাক মাছৰুম আছে তো আল্টিমেট লাগিছে গেছ খাই খানাটো গেছ বেয়া লগা নাই ভালেই লাগিছে খাই তো মই আৰু এটা বাইট ল'ম মজাকৈ পনীৰ ভুৰ্জি আৰু এইটোকে চাওক ধুনীয়া ডাঙৰ মাংসৰ পিচ দিছে মানে এটা তোকে খানা খানা খাই মজা লাগিছে তো আপোনালোকে কেতিয়াবা আহিব পাৰে মেজি ৰিজৰ্টত এইখন আপোনাৰ বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টত আছে সৰভোগত বেনে বেকি নদীৰ একদম ওচৰতে আছে আৰু গেছ খানাটোতো খাই মজা লাগিছে তো গেছ কেতিয়াবা ইয়ালৈকে আহক আৰু ফুল এনজয় কৰক ফেমিলিৰ লগত আহিব পাৰে কাপোৰ চাহিব পাৰে তো গেছ মজা জেগা তো গেছ ভিডিঅ'টো যদি ভাল লাগিছে লাইক কৰি দিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা তো গেছ কমেণ্ট কৰিব কেনেকুৱা লাগিছে তো গেছ সকলোকে থেংক ইউ